সবাইকে শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন এই যে গাছ দেখছেন ছোট্ট টব এই যে একটা হাফ গ্রামের টব আর টবের মধ্যে কাঁঠালের গাছ সেখানে দেখেন দুইটা কাঁঠাল হয়ে গেছে তো এখন কাঁঠালের সিজন এখন আমি আবার কাঁঠালের ভিডিও কেন করছি অনেকেই বলবেন যে কাঁঠাল তো হাজার হাজার কাঁঠাল কাঁঠাল এখন গাছে ঝুলছে না এটি আমাদের দেশি প্রচলিত কাঁঠাল নয় এই যে ছোট্ট টবের গাছের মধ্যে কাঁঠাল এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল যেটি ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল এটি হচ্ছে সেই কাঁঠাল যদিও এখন পাকা না আমি হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে কিন্তু এটি হচ্ছে সেই জাত এবং এরকম অনেকগুলো গাছ রয়েছে এই যে দেখেন ছোট টবের মধ্যে কাঁঠাল ধরে আছে সুন্দর এটা বারো মাসি এটি তার প্রমাণে যে দেখেন এখানে আবারে যে এই গাছে এই যে মুচি কাঁঠাল হয়েছে মাত্র এগুলো কিন্তু এবারের যে বৃক্ষমেলা এই দু হাজার চব্বিশের যে বৃক্ষমেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের পাঁচ তারিখে মেয়ের পাঁচ তারিখে বিশ্ব পরিবেশ দিবসে সে সময় এগুলো আপনারা ডিসি নার্সারির যে প্রদর্শনী সেই প্রদর্শনীতে দেখতে পারবেন এবং এখানে বেশ অনেকগুলো গাছে কাঁঠাল ঝুলছে এই ভিয়েতনামি কাঁঠাল সেই কাঁঠালগুলো আমরা দেখাচ্ছি যদিও ভিয়েতনামি কাঁঠাল কিন্তু আমরা দেখছি যে এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে কাঁঠাল আমাদের জাতীয় ফল কিন্তু কাঁঠাল অনেকে অবহেলায় খায় না যদিও কাঁঠাল অনেক শক্তিশালী এবং উচ্চ পুষ্টিমানের ফল অনেক শক্তিশালী ফল তো এই যে এখানে দেখেন এই গাছগুলোর চেহারাও কিন্তু বেশ মাসাল্লাহ সুন্দর এবং বেশ একটা করে কাঁঠাল ধরলেও এগুলো বেশ আকর্ষণীয় তো এই যে ভিয়েতনামি মাসি কাঁঠাল বা পিঙ্ক কাঁঠাল যেটিকে বলে যেগুলো রং ভিন্ন সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো তো এই যে দীপকদা এখানে যে আমরা কাঁঠাল দেখলাম এগুলো বয়স কেমন আর এগুলো কখন পাকবে আমাদের এই দেশি কাঁঠালের সাথে যদি আসে এগুলো তো আলাদা খুব বেশি দাম পাওয়া যাবে না মনে হয় না এটা বেসিক্যালি দামের জন্য না এটা আসলে এর একটু গুণগত বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো যে আপনার এই পিঙ্ক কাঁঠালটার ভিতরে একটু একটু পিঙ্ক পিঙ্ক টাইপের টাইপের একদম না পিঙ্কিশ ভাব আছে আর এটাতে খুব আলাদা একটা আছে যে কাঁঠাল খায় না সেও ধরেন একবার খাবে এবং এটাতে সব থেকে বড় বৈশিষ্ট্য হল যে আঠা কম আমাদের দেশীয় কাঁঠালে যেরকম প্রচুর পরিমাণে আঠা আঠার ভয়ে অনেকে খেতে চায় না অনেকে খেতে চায় না এটাতে আঠা কম এবং ভিতরে যে আতি থাকে যেটাকে বলা হয় যে ভক্ষণযোগ্য অংশের বাইরের যে অংশটা মানে সেই অংশটা খুব কম ম্যাক্সিমামটাই ভক্ষণযোগ্য আর কাঁঠাল আমাদের দেশে এখন শুধু আমরা পাকলে পরেই কাঁঠাল খাই কিন্তু আপনি যদি ইন্ডিয়ান কোনো ভিডিও দেখেন তাহলে দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল যেটা ইচর নামে মানে আপনি মানে তো ইয়ে তো সেই ইচর যে এখন ইচরের কাঁঠালের যে যোগান সেটা কিন্তু এই পিঙ্ক কাঁঠাল থেকে আসতেছে অর্থাৎ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আপনার এই কাঁঠালের চাষ হচ্ছে এবং আমি শুনে অবাক যে একটা ক্ষেত থেকে একশো রুপি এক কেজি ইচরের কাঁঠালের দাম কাঁচা কাঁঠালের কাঁচা কাঁঠালের দাম এক কেজির দাম একশো রুপি সেটা আপনার বাগান থেকে অর্থাৎ খামার থেকে পাইকাররা এসে নিয়ে যায় তারা নিয়ে গিয়ে আবার ওই বড়ো বড়ো সিটিতে বিক্রি করে আপনার এখানে দেখলাম অনেকগুলো গাছ চারা রয়েছে বেশ ভালো সুন্দর এগুলো কিরকম দাম কিরকম এগুলো আসলে দামটা নাই বললাম আপনি চারা চারাগুলো আমরা তৈরি করছি এগুলো আপনার আহ থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই পিঙ্ক কাঠ এটা কতদিনের মধ্যে লাগানোর পরে দুই বছরে মাথায় ফল চলে আসে আচ্ছা এবং সব থেকে ভালো দিক হলো এটা আমরা যদি একটা বীজের গাছ লাগাই সেক্ষেত্রে দেখা যায় সাত আট বছর ওয়েট করতে হয় এবং সেটার যে আসলে কোন জাত হবে সেটা আমরা নিশ্চিত না কারণ আমি আমাকে এক ভদ্রলোক সেদিন বললো যে ভাই আমাকে এমন জাতের কাঁঠাল দিন যেটা হলো বৈশাখ মাসে আমি খাবো গিয়ে মানে হারভেস্ট করতে পারবো সবার শেষে আমি সেটা আমি বললাম সরি এটা আমার পক্ষে সম্ভব না কারণ বীজের গাছে মাতৃগুণ বজায় থাকে না আমি আপনাকে ওইরকমই দিলাম কিন্তু লাস্টে দেখা গেল যে কোনোটাই হলো না বা এদিক সেদিক হলো তখন আপনি আমাকে বলবেন যে না ডিসি নার্সারি ভুল দিয়েছে এই জন্য আমি করবো যে সবসময় গ্রাফটিং করা আপনি যদি ফল খেতে চান তাহলে গ্রাফটিং করা এবং পরীক্ষিত জাত দেখে আপনার রোপন করা উচিত অনেক ধন্যবাদ